যারা শুনছে তাদের মধ্যে অনেকেই আমার খুব কাছের, আবার অনেক দূরের মানুষও আছে যারা শুনছে। আর রেডিও শুনলেই যে রেডিও জকিকে কানে হেডফোন দিতে হবে সেটা একদমই নয়। আমি এই মুহূর্তে যে প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করার চেষ্টা করি সন্ধেবেলায়, তার পেছনে একটাই কারণ, কারণ পপুলার না হলে কেউ পাত্তা দেবে না। আর অ্যাটিটিউডও আমার নেই, নিষ্পাপ নিরহংকারী, কারণ অ্যাটিটিউড দেখালে আবার নন্দন রবীন্দ্রসদন চত্বরে ঘুরে বেড়াতে হবে। কিন্তু আজকে এমন একজন মানুষের জন্মদিন, ঠিক আছে, সেই ভদ্রলোককে মানে আমি মানুষ বলবো না, বাচ্চা ছেলে বলবো না, মানে কাকু বলবো না, আঙ্কেল বলবো নাকি আমাদের সবার গুরু বলবো, কি বলবো জানি না, কিন্তু আজকে শিলা দিবস হিসেবে ফিভার 104 FM-এ সেলিব্রেট করবো আমি ক্রাইম মাস্টার ডোরো। আমার যখন এটা আসল নাম ছিল, বড়লোক ছেলেদের যেরকম বাবার নাম ছাড়াও একটা নতুন নতুন নাম জুটে যায় জন্মদিনের সাথে সাথে, ঠিক সেরকম আমার একটা আসল নাম ছিল। সেই নামটা যখন ছিল তখন আমি একজনের কাছে গিয়েছিলাম গ্রুম আপ করতে নিজেকে, সেই সময় থেকে তাকে দেখছি আমার চোখে দেখা প্রথম বাংলা রকস্টার শিলাজিৎ মজুমদার আমার সাথে রয়েছে। এবং এত লম্বা ইন্ট্রোডাকশনের জন্য তুমি আমার জন্য কি কি করবে একটু বলে দাও। খুব ভালো বলছিস, খুব ভালো বলছিস, ভালো ভালো, হ্যাঁ খুবই ভালো বলছিস, খুব ভালো। আচ্ছা একটা একটা জিনিস, হ্যাঁ তুমি তুমি কত বছরে পড়লে সেটা একটু বলো। 55, আফটার 55, 55, আফটার 55, আব তাক 55। তিন চার দিন আগে আরেকজনকে ইন্টারভিউ করছিলাম, দারুণ শান, তাকেও দেখতে মোটামুটি ভাস্বর চ্যাটার্জির মতো দেখতে, কিন্তু সেও তোমার কাঠ গড়ায় চলে এসছে। এই এই হাসিটাকে নকল করব বলে যে কত কাঠ খড় পুড়িয়েছি তোমার কোনো আইডিয়া নেই। একটা একটা শো শুরু করছি তোমার রয়্যালটি ছাড়া, নাম হচ্ছে ঘিলুদা অ্যান্ড ডোডো, তুমি জানো? ঠিক আছে, যাই হোক, ঘিলুদা অ্যান্ড ডোডো, তুমি কি জানো তোমার গলা নকল করে বিভিন্ন জায়গায় ফোন করছি সায়নের মতো, সিরিয়াসলি? আচ্ছা শিলাদা, এই আজকে এই জন্মদিনের প্ল্যানিং কি? আজকে তো প্ল্যানিং ছিল, আমি ভেবেছিলাম কিছুই প্ল্যানিং থাকে না, মায়ের সাথে একটা দেখা করতে যাবো এরকম প্ল্যান আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা তো সেটাই আমি সকালে উঠে তারপর আবার শুয়ে পড়েছি, তো মাকে একটা ভিডিও করে ছেড়ে নিলাম, জানি না যদি হঠাৎ মন আবার ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, এরকম বাড়িতেই আছি, হ্যাঁ সকাল থেকে কিছু ভীষণ মানে যাদেরকে আটকাতে পারছি না তারা চলে আসছে, বসো কাজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা একটুখানি কেউ দূর থেকে কেউ কাছে থেকে এসে মাস্ক পরে গেছে, হ্যাপি বার্থডে বলে যাচ্ছে, উপহার টুপহার পাচ্ছি। আচ্ছা বাহ, কিন্তু ওই আর কি সবাইকে বলছি একটুখানি দূরে দূরে থাকতে করতে, ঠিক, আর আমি এটা পুজো জিঙ্গল নিয়ে কাজ করছি, সেইটার কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। মোটামুটি সবাই যখন নিজেদের বিজ্ঞাপন করতে ব্যস্ত, সবাই যখন টাকা পয়সা খরচা করে মিউজিক ভিডিও থেকে শুরু করে সাউন্ড রেকর্ডিং, বড়লোকের ছেলে মেয়েরা প্লাস তোমার মানে ভালো জায়গায় বিয়ে হওয়া বৌমারাও প্রচুর বরকে দিয়ে ইনভেস্টমেন্ট করাচ্ছে, কোনো তাদের বাজেট নিয়ে কোনো সংকোচন নেই, কিন্তু তোমার তো বাজেট নিয়ে চিন্তা করতে হয়। আমি তোমাকে দেখি প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন নতুন নতুন প্ল্যানিং করে তোমার ডিজিটাল পেজেসগুলোকে তুমি নিজে ডেভেলপ করো, আর তোমাকে দেখে একটা দারুণ লাগে শিলাদা। 2005-এ তোমার সেই ম্যানেজারকেও আমার মনে আছে, তুমি খাওয়াতে নিয়ে যেতে আমাদেরকে, আর এখন তুমি তোমার নিজের ম্যানেজার সেটাও বুঝতে পারি, ঠিক আছে? ম্যানেজার হ্যাঁ বলো, বলে দিলে বিপদে পড়ে যাবো, বিপদে পড়তে হবে। আমি বলছি তুমি কি তোমার ম্যানেজার একটু বলবে এটা? না না আমি এটা বলতে রাজি নই, আমি এটা বলবো না, বিপদে পড়ে যাবো, আমার এমনিতেই তো ঘোর বিপদে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, আর আমাকে দেখে আমি তো লোককে বরাবরই বলি যে তোদেরকেও বলেছিলাম যে তোরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগে পড়েছিস, এই যে আমাকে দেখছিস আমি ভীষণ প্রাকৃতিক। সে তো সে তো বুঝতে পেরেছি। আর তোমাকে যখন সকালে ভিডিও কল করলাম, আমি বললাম একই প্যামেলা অ্যান্ডারসন বসে আছে নাকি, তারপরে ধরো না না শিলা লাগে, ঠিক আছে, বলছি বলছি এর মধ্যে মন খারাপ খারাপ হয়েছে নাকি? মন টন আমার, তুই জানিস আমার শরীর খারাপ হলে মন খারাপ, মন খারাপ না হয় পকেটে পয়সা না থাকলে, এখন তো পয়সা নেই মন খারাপ ঠিক ছাড়া। ঠিক 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 না সত্যি এখন এখন সিচুয়েশন খারাপ। সেটা একটা জিনিস আমাকে বলো, আমি তো অনেকের সাথেই কথা বলছি, সবার একটা মতামত, ওয়েবিনারগুলোকে সাপোর্ট করলে বা ডিজিটাল কনসার্টগুলোকে সাপোর্ট করলে নাকি একটা অন্য ইন্ডাস্ট্রি তৈরি হবে, বা অনেকগুলো টেকনিশিয়ান তারা আবার নতুন করে ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলো দেখতে পাবে। একটা জিনিস বলো তো, মানে এটা আমার খুব মানে খুব প্রশ্ন, নতুন কিছু সেলিব্রিটিকে দেখছি যারা হঠাৎ করে ডিজিটাল কনসার্ট করছে ঘোষণা করে, যারা মোটামুটি কানে দুল, বড় চুল, তুমি অনেক পিছিয়ে তাদের থেকে, ট্যাটু ফ্যাটু করে ফেলেছে, ঠিক আছে, জীবনমুখী গান ফানও লিখে ফেলেছে, ঠিক আছে, ইনফ্যাক্ট অনুপম রায়ের মতো তারা ভদ্র, ঠিক আছে, সব প্রত্যেকটা গুণ আছে তারা, মোটামুটি প্রত্যেকটা ডিরেক্টর অ্যাক্টর তোমাদের মতো সিঙ্গারদের সব ডাকনাম জানে,
ঠিক আছে, সবই জানে, প্রচুর এগিয়ে সব লোকজন। তাদেরকে দেখছি ডিজিটাল কনসার্টের টিকিটগুলো পাঠাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে, যদি না কিনি তাহলে সম্পর্ক খারাপ করে দিচ্ছে। আর একটা তোমায় বলি, ধরো জিজ্ঞেস করলাম কাকু আপনার যে পেছনে ফোড়া হয়েছিল কেমন আছে, একটা ছোট্ট লিঙ্ক চলে আসছে, আমার ফোড়া কেমন আছে জানতে গেলে লিঙ্কটা ক্লিক কর। কি করব, তুমি উপায় নেই, উপায় নেই, এটা এটা এমন একটা অবস্থায় হ্যাঁ পড়েছে যে ডিজিটাল ব্যাপার যেটুকু ইট হ্যাজ গট অ্যাক্সেস টু এভরিওয়ান, ঠিক একটা মানুষের কাছে তো অ্যাক্সেস আছে, হুম হুম এবং তাতে তো কোনো আমার আমার যেমন মনে হয় যে মানুষ যদি আর কিছু কাজ দেয়, হুম তুই তুইটাকে অস্বীকার করছি ক্ষমতা, এই এই ঘটনা পাড়ায় গায়ে তো এখন ফেসবুকে গাইছে বা ঠিক ঠিক কনসার্ট হচ্ছে, প্রত্যেকে প্রত্যেকের মতো করার চেষ্টা করছে। এবারে যে কোথায় কতদূর পৌঁছবে ঠিক সেটা কি করে বলবো? আর আমরা যদি আমরা বরাবরই আমরা আমাদের বিজ্ঞান খুব পিছিয়ে, বিজ্ঞান আমাদের আমরা ভীষণ পিছিয়ে, আমরা জানি না আমি চাঁদে যাওয়ার চেষ্টা হয়তো হচ্ছে, আবার হয়তো কয়েক হাজার কোটি টাকা খরচা করে হবে, কিন্তু ছোটখাটো জিনিস নিয়ে বিশেষ জ্ঞান নিয়ে সেটা নিয়ে তো মানে আমরা ধর একটা কমোডো আবিষ্কার করতে পারি, আমরা বুঝতেই পারিনি যে একটুখানি উঁচু হয়ে বসে পাটি করলে বেটার হয়, ঠিকই এটাও বলছো, আমরা ঠিক 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 আমরা একটা সফট পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যে এটাকে না এরম ভাবে তৈরি করলে তোমায় ঝুঁকে ঝাঁট দিতে হবে না, তুমি এরম ভাবে কর, এইসব ছোট ছোট জিনিস যেমন আমরা পাবলিক ঠিক নিয়ে এই ডিজিটাল দুনিয়াটা কম্পিউটারে সেটা সংক্রান্ত যা যা জিনিসপত্র সেগুলো তো অন্য লোকের আবিষ্কার, হয়তো সেই আবিষ্কারের পেছনে আমাদের অনেকের কাজ আছে, মাথা আছে, তারা সেখানে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, ওরা সেটা আগে জানছে এবং ওরা যেহেতু আগে জানছে ঠিক ফলত ওরা অনেক আগে থেকে ব্যাপারটাতে মুন্সিয়ানা দেখিয়েছে, নিজেরা মার্কেট করেছে, এখন আমাদের যে পৌঁছেছে আমরা বড্ড দেরিতে দরজা নক করছি, ফলে আমরা জানি না, এটা একটা অসুবিধা হচ্ছে। তো তুই যেমন যে কোনো মজা করে বললি যে ওকে বললি এটা করছে না, আমি তো গান পাঠাতে পারি লোককে, ঠিক কারণ আমি হয়তো একটা পাঠাতে গেলাম আমার একটা বন্ধুকে, সে আমাকে তার পরিবর্তে একটা কোথায় একটা ভক্ত মোদী বা মমতার একটা স্কুল পাঠ, হ্যাঁ মানে ও দেখেনি, ও ভাবছে যে পাঠাপাঠি হচ্ছে, ও আমাকে পাঠাচ্ছে পাঠিয়ে, যার জন্য আমি আস্তে আস্তে নিজেকে গোটাচ্ছি ফেসবুক থেকে বন্ধুত্ব কাটিয়ে, যত পরিচিত তোর কাছে বা চিনি ওয়ান টু ওয়ান তাদের ছাড় বাকিদের বাদ দিচ্ছি, যে আমি এত কি হচ্ছে, অনেকে ভাবছে অনেকে তারা খারাপ ভাবছে কিছু কিছু কিছু, এটা খারাপ ভাবে নেই, আমি আচ্ছা লোক আমার বন্ধু কি করে হবে তুই বল দেখি, ঠিক 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 একদমই তাই, আমার 10টা বন্ধু খুঁজে পাচ্ছি না, যেখানে আমার 5,000 বন্ধু আমি দেখছি আর আনন্দ পাচ্ছি, ঠিক সেটা তো সম্ভব না, ফলে প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন আছে, তোর এক্সপেকটেশন থাকবে আমি তোর অনুষ্ঠান দেখবো, একদমই আমার তাই, এক্সপেকটেশন থাকবে তুই তোরটা দেখবি, এইভাবে চলবে, কোথায় গিয়ে বিস্ফোরণটা হবে কেউ জানি না। আমার খুব এখন যেটা মাথায় ভাবাচ্ছে সেটা হচ্ছে তোর পুজোতে কি হবে এটা নিয়ে, আমি খুব আমি তোদের প্রত্যেককে বলছি যারা যে এটার একটা অ্যাওয়ারনেস এর জন্য বারবার করে তোদের প্রত্যেকটা অনুষ্ঠান থেকে বল যে পুজোর উৎসবের গণ্ডিটাকে একটু ছোট না করলে কিন্তু ম্যাসাকার, এটা নিয়ে এটা নিয়ে ক্যাম্পেইন করছে, এটা নিয়ে টপিক রেখেছিলাম ডোরোগিরিতে পরশু, তোমায় বলি যে দুর্গাপুজোয় কীভাবে চললে সাবধানে থাকা যায়, অনেকে অনেক ইয়ার্কি মেরে বলছে সপ্তমীতে কুমোরটুলি, অষ্টমীতে বাগবাজার, নবমীতে তোমার বেহালা বরিশাল ক্লাব, দশমীতে নাকি বেলেঘাটা আইডি, হ্যাঁ কিন্তু এটা শুনতেও ভয় লাগছে গো, বাড়িতে সব সিনিয়র মোস্ট লোকজন আছে না, হেভি ভয় লাগছে মাঝে মধ্যে। হ্যাঁ তাই তো, এবং এবং এবারে পুজোটাকে 2000 পুজোটা, এই পুজোটা একটা এত বড় একটা উৎসব, ওটা ওয়ার্ল্ড ওয়াইড, সেই উৎসবটা কিন্তু এটাতে আমাদের প্রমাণ করার বিষয় আমাদের এই সময়ের মানুষদের, তোকে আমাকেই করতে হবে, আর তো কেউ আমাদের সময় নেই, ঠিক বলেছো, আমাদের সময় তো একটা বিদ্যাসাগর নেই, ক্ষমতা নেই, বিদ্যাসাগরের মতো ক্ষমতাবান কোন মানুষ, অর্ধেক ক্ষমতাবান এক মতো একটা মানুষ নেই, ঠিক 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 আমাদের এখানে, আমাদের এখানে আমরা বলবো যে ঠিক আছে আপনি বলছেন আপনার পেছনে আমরা আছি, আপনি করুন, আপনি যা করবেন, ঠিক বলছো, ভাবতে পারিস যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজকে বলা হচ্ছে যে মিউজিশিয়ানদেরকে অনুষ্ঠান করতে পারবে না, প্রথমে বলা হচ্ছে 100-200 লোকজনের বেশি জমায়েত করে পারবেন, ঠিক বলেছো, একটা মিছিলে ওরা জমায়েত করছে 1,000 লোক, হাস্যকর না,
হাস্য করার, এটা এটা এতটাই অশিক্ষিত একটি কনসেপ্ট, আমার খুব মানে সিরিয়াসলি যেন মনে হচ্ছে মানে সমাজে বুদ্ধি দেওয়ার জন্য নচিকেতা ছিল, তুমি আছো, চন্দ্রিল ভট্টাচার্য আছে, মাঝে মধ্যে ইউটিউবে কিছু ভিডিও দিচ্ছে, মধ্যখানে ঝর্ণা ঘিয়ের বিজ্ঞাপন, আর খুব খুব না মানে মনোপলি হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে। আর আর কি বলতো শিলতা, মানে আমরা হেল্প চাইছি, আমি আমার কথাই বলছি, আমার ক্ষেত্রে হয় আমি খুব মিল দেখি, আমি হেল্প চাইছি কারোর কাছ থেকে, হেল্প কখন চাই যখন আমি নিজে সেই জিনিসটা ঘেঁটে ফেলেছি, আর যখন হেল্প চাইছি যখন কেউ একটা পরামর্শ দিচ্ছে তখন এটাও বলছি যে হেল্পটা আমার মতো করে হেল্প করো, প্রেফারেবল হেল্প। এই একটা পরিস্থিতি খুব দেখছি, ভয় লাগছে মাঝে মধ্যে, ইয়ার্কি মারছি মাঝে মধ্যে, ভুলে যাচ্ছি যে খুব ইয়ার্কি তো মেরে থাকতে হবে, ইয়ার্কি মেরে থাকতে হবে, কিন্তু আমার ভাবতে অদ্ভুত যে যে তুমি নিয়ম করছো একটা, তোমরা দেশ শাসন করছো, তোমরা সবকিছু করবে, তোমরা যদি রেসপন্সিবল না আমরা কোথায় যাবো? ঠিক বলেছো, ঠিক বলেছো, উৎসবটা তো আমার মনে হয় যে এটা তো কোনো পলিটিক্যাল পার্টির উৎসব, না 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 একদম না, এটা তো আমাদের উৎসব, প্রত্যেকটা মানুষের উৎসব, আমরা প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করি আমাদের তো কোনো এজেন্ডা নেই পার্টির মতো, একদমই ঠিক বলেছো, সেইভাবে যদি ভাবি, নাহলে ওরা বলছে করতে পারবে না, ওরা বলছে করতে না, ওরাই দেখছি 5,000 লোক নিয়ে মিটিং করছে, মিটিং হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর যেটা সেই বিদ্যাসাগর যেরকম ছোটবেলায় জেদি ছিল, বাবা বলতো তুই চান করতে নাম, স্নান করবে না, স্নান করতে নাবিস না, যেন বিদ্যাসাগরের নকল করছে, করছে করুক সব কিছু একটা রেজাল্ট পাবে। একটা জিনিস আমি আর মানালি ডিসকাস করছিলাম বেশ কিছু মাস আগে, যদি কোনোদিন এত কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার পাওয়া যায়, ঠিক আছে, ছাদ ওই বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির যে ছাদগুলো, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মাঝে চন্দ্রিল দাকে, জানো তো, ইয়েকে উপল দাকে শুনলাম, বাড়ির ছাদ, ছাদের কনসার্ট, ঠিক আছে ঠিক আছে, ওর সঙ্গে ডিরেক্ট ভূষণ কুমারের আলাপ আছে, ছাদ থেকে ডিরেক্ট রেফার করে টি সিরিজে, তোমাকে করবে না, ঠিক আছে, তোমার রেট অনেক হাই, কিন্তু তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানাবে জিসি লাহা রঙের দোকানের। অনেকেই জানে না, তুমি মনে হয় প্রথম লোক, আমি আরেকজনকে ইন্টারভিউ করছিলাম, তার নাম হচ্ছে হ্যারিস জায়ারাজ, সাউথ ইন্ডিয়ান তোমার মিউজিক কম্পোজার, ঠিক আছে, রায়না তেরে দিল মেতে যে মিউজিক করেছে, ও তোমার মতো, ও গাড়ি মানে একটা গাড়িকে ভেঙে চুরে যা তা করে, ঠিক আছে, তোমার ওই গাড়ি এখনো আছে স্কর্পিও, জিজ্ঞেস করছি, বাহ, আনন্দ মাহিন্দ্রাকে বলতে হবে, তোমার একটাই গাড়ি, তুমি তুমি আবার একদিন গড়গড়িয়া থেকে একটা লাইভে বলছো কি অবস্থা, টাকা পয়সা নেই, দেখ চেঞ্জ করতেই পারলাম না, কাকে বলছিলে। আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে তোমার, আমি 2006 তোমাকে যখন দেখেছি, তোমার একটা অ্যান্টেনা তখন অন্য জায়গায় ছিল, ব্যাংক প্লট না শিলাদা, ব্যাংক প্লট পুরো দেয়াল জুড়ে তুমি ছবি এঁকেছো, তুমি আর অসীমদা, আমার এখনো মনে আছে, ইনফ্যাক্ট সেখানে তুমি অডিশন নিচ্ছিলে আমাদেরকে, মিউজিশিয়ান অ্যাপয়েন্ট, তখন সেই মুহূর্ত থেকে শিলাজিৎ মজুমদার ফরম্যাট চেঞ্জ করছিল যতদূর সম্ভব, 2006, হ্যাঁ, আর তোমার তখন অ্যালবাম প্রিপারেশন চলছে সর্বনাশ, আর তখন তোমার মাধ্যমে ওই ভদ্রমহিলার সাথে আমার আলাপ হয়, পরে তোমাকে লুকিয়ে আবার আলাপ করতে গিয়েছিলাম মহুয়া লাহিড়ি, আচ্ছা, তুমি নিয়ে গেছিলে আমাকে আলাপ করাতে, আলাপ করাতে কারণ তুমি ওই মনে আছে ক্যাসেটের কভার কেমন হবে সেটা দেখতে গেছিলে, দেশলাই খাপ টাইপের কিছুটা ছিল সর্বনাশে, তাই না, তুমি গাড়ি চালাচ্ছে, আমি বসে, আরো অনেকজন বসে আছে, তোমার সেই শিল্পী আর্টিস্ট বন্ধুও বসে আছে অসীমদা পেছনে, এবার সেই লেনিন সরণিতে গিয়ে আসা অডিওতে তুমি মিটিং ফিটিং করে বেরোলে, তোমার সঙ্গে একবার ইন্টারভিউ ছিল, আমি 14 বছর আগেকার কথা বলছি, তোমার ইন্টারভিউ ছিল বেহালার একটা জায়গায় সোনার বাংলা চ্যানেলে, ঠিক আছে, আমি সেখানে প্রথম তোমার গিটার বাজানো শুনলাম, তুমি কি দারুণ গিটার বাজাও, মানে অনেকেই মিউজিশিয়ান আছে জানি, তুমি গান গাও বা কবিতা লেখো বা তুমি ছবি আঁকো, তোমার গিটার কিন্তু শিলাদা মানে সিরিয়াসলি বলছি, হয়তো লাইভে দেখেছি বহুবার, তোমার মতো অ্যাকোস্টিক গিটার অনেকেই বাজাতে পারে না, তুমি কি বাজাও এখন গিটার, এটা জিজ্ঞেস করবো প্রথম, না না গিটার বাজায় কিন্তু বাজায় কিছু বলতে পারি না, কি অসাধারণ নোক দিয়ে স্ট্রামিং করেছিল, আমার ওই কয়েকটা ব্যাপারে তো খুব ভালো লেগেছিল, আর এটাও মনে আছে সেই সময় তুমি আমাকে বলেছিলে যে এই কি কি বলেছিলে একটু তুমি বলো, মনে পড়ে সেই দিনগুলো, আমি বলেছিলাম আমি বিরাট বড় একজন সিঙ্গার হতে চাই, বড় লোক হতে চাই, বলেছে তুমি তুই এসেছিলি যে তুই একটা মিউজিশিয়ান হিসেবে তুই নিজে কম্পোজ তোর কিছু কম্পোজিশন শোনাচ্ছিস, হ্যাঁ গিটার বাজাও বলছিস আমার এখানে, হ্যাঁ বিয়ের চেতনা আমি ব্যান্ডে গিটার বাজাবো, আমি দেখলাম তুই গিটার বাজানো শিখছিস, হ্যাঁ কিন্তু তোর মধ্যে তুই তুই নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল শিল্পী হওয়ার ক্ষমতা তোর অনেক বেশি, তুই বেকার সময় তার তুই জানানো হয়েছে গিটার, যার জন্য আমি তোকে বারণ করেছি, আমরা তোকে অন্য কোনো কারণে আমি অনেককেই রাইট 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 জাস্ট গিটার আছে বলেই নিয়ে নিতে পারি আমার দলে, আমার সেটুকু কনফিডেন্স আছে যে আমি তৈরি করে দেবো, তুইও তৈরি হয়ে যাবে হয়তো, কিন্তু তোর মধ্যে অন্য একটা স্পার্ক আছে, সেটা তোর আমার এখানে যে গিটার বাজিয়ে নষ্ট হবে, তুই 2 দিন বাদে হয়তো ফুটে যাবি, তখন তুই বুঝতে পারবি, তার থেকে তুই এখন ওসব না ভেবে নিজের কাজ কর, এইটাই বলেছি।
ইনফ্যাক্ট এটা বলেছিল, তুই যদি নিজে তৈরি হতে না পারিস তুই আমার সঙ্গে থাক, তুই আমার সাথে বাজাতে যাবে না, তুই আমি তোকে ইন্ডিভিজুয়াল শিল্পী তৈরি করে দেবো এদের মতো। তখন আরো তিন চারজনকে তুমি তৈরি করছিলে ইনফ্যাক্ট, আমার মনে আছে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যালবাম করে দিচ্ছিলে, তাদের সাথে তুমি স্টেজে তাদেরকে ইন্ট্রোডিউস করাতে সবার সামনে। আর আরেকটা জিনিস মনে আছে, 2007 মনে হয়, 2007 তুমি একটি কলেজ ফেস্টে গাইছিলে, আমিও গিয়েছিলাম তোমার সাথে, তুমি তখন অটোগ্রাফ দিয়ে 1 টাকা করে নিচ্ছিলে একটি জায়গায় হেল্প করার জন্য, এখনো মনে আছে আমার, ঠিক আছে? আর সেখানে স্টেজে একটা ছেলে তোমাকে পাশ থেকে এসে বসেছিল, তপন বলে, আমার এখনো মনে আছে, কোন কলেজ মনে নেই, পাশে এসে বলেছিল, শিলাদ ওই গানটা একটু গাইবে? তুমি তখন বলেছিলে, এ শোন, 14 বছর গান বাজনা করছি, কি গান গাইবো তোকে বলে দিতে হবে না, সে না, একদম স্টেজে ওপেন। সেই সেই বছর মনে হয় তোমার 14 বছর হয়েছিল ইন্ডিভিজুয়াল মিউজিকে, মনে আছে দাদা, সেই বছর তুমি বলেছিলে ওই কথাটা। যাই হোক, রাতে যে রান্না করছো, তুমি কি দিদি নাম্বার ওয়ান, বা তুমি কি একটা জিনিস বলো, তুমি কি রাঁধুনি বা এই ধরনের শোতে কি তুমি হোস্ট করতে চাইছো বলে মানে অ্যাডভান্স অডিশন দিচ্ছ? আমি রান্না করতে বিভৎস ভালোবাসি, হ্যাঁ জানি, ভালোবাসি, কম খাই কিন্তু প্রচুর, যা আমার কোনো কিছু বাদ বেছে আমি সব খাই। এবং রান্না করতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমি রান্না করতে ইচ্ছে করে, যে অফকোর্স আমার একটা নিজস্ব, যদি কোনোদিন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি আমার যেরকম অদ্ভুত রান্না, সেই সব রান্না বান্না গুলো যদি লোককে করতে পারি তাহলে নিশ্চয়ই করবো, এটা করবো, কিন্তু রান্নাটা আমার একটা নিষ্কৃতি দেয় আমাকে। দেখ আমরা সবাই যারা কাজকর্ম করি, গান বাজনা কত রান্নাই করি, আসলে ওটা একটা অনুষ্ঠান, রান্না করি, এই স্পাইস দিয়ে ওই স্পাইস, ঠিক 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 ঠিক, যে রান্না করতে পারে না সে সব সব পারে, এটা আমার মনে। আর যে যে খেতে ভালোবাসে সে কোনোদিন খারাপ হতে পারে না। প্রতীক চৌধুরী কেমন ছিল সেটা আমি জানি না, ঠিক আছে? আরেকটা আরেকটা জিনিস মনে আছে, তুমি একবার কোথা থেকে শুটিং করে ফিরলে, তো এটা 3 কোয়ার্টার, যে তুমি নর্মালি পড়ো সেটা 3 কোয়ার্টার, আর একটা রেড কালারের টি শার্ট পরে একবার ট্রায়াঙ্গুলার পার্কে দাঁড়ালাম ওই আজাদিন ধাবার সামনে, তুমি তোমাকে মানে তোমাকে প্রথম দেখলাম, শিলাজিৎ বাবা কি লম্বা কি হ্যান্ডসাম লোকটা, তুমি এসে প্রথম ডায়লগ, আমি বললাম কি পাগল নাকি, প্রথম ডায়লগ, এই আজকে প্রচুর পকেটে টাকা আছে, পেমেন্ট পেয়েছি গুরু, কি খাবি বল, কে কোন রোল খাবি বল, একটা ওই তখন মনে আছে, একটা ওষুধের দোকান ছিল মনে আছে, তোমার বন্ধু বা কারুর ওখানে, অনেক পুরনো, একটা ওষুধের দোকানের পাশে একটা একটা ইভেন্ট কোম্পানি করেছিল কেউ একটা ওখানে, রাইট, এখন মনে আছে আমার। এখন এমনি সেটা তুমি মানে মানসিক ভাবে ভালো আছো তো? আমি তো একটা কথা প্রত্যেককেই বলি, আমি নিজেও সেটা বলি, কোনোদিন কেউ জিজ্ঞাসা করে ভালো নেই এটা জানতে পারে না। হ্যাঁ ঠিক বলেছো, সবসময় ভালো থাকা না থাকা আমাদের উপর নিজস্ব হাতে নির্ভর করে না, কিন্তু ভালো থাকাটা একটা অভ্যেস, সেটা করতে হয়। আমি যদি আজকে আমার নিরিখে ভাবি, এই পৃথিবীতে এই মুহূর্তে কয়েক কোটি কোটি যে মানুষ পেয়েছে, তাদের মধ্যে ক্ষুদ্র মানুষ যারা তোর কত মানুষ বিপদ সীমার নিচে রয়েছে, বিপদ সীমার নিচে রয়েছে, কি অবস্থায় তারা দিন কাটাচ্ছে, তার কত খারাপ আছে, সেই তুলনায় আমি তো খুব ভালো আছি, ঠিক সেই তুলনায় আমি কিন্তু খুব ভালো আছি, তো আমাদের তো মোটা কারণ আছে, এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এখনো আমরা মজা করতে পারছি, আমরা খেতে পাচ্ছি, ঠিক বলেছো, আমি নিঃশ্বাস নিতে পারছি, আর কি করবো, আর লড়াই করতে হচ্ছে, লড়াই তো মানুষ সারাক্ষণ থাকে, যেহেতু তো করতেই হবে, লড়তে তো হবেই আমাদের, প্রত্যেকে লড়ছি, সব লড়াই করছি, ভালো থাকতে কেউ জিজ্ঞেস করে কেমন আছো, কেউ কেউ যখন জিজ্ঞেস করে মজা করে বলি ভালো নেই, কেন কি হলো দাদা, খুব ভালো আছি, ঠিক আমি এমনিও ভালো নেই, খুব ভালো আছি, আমি ভার্জিন বালকের মতো, ভার্জিন বালকের মতো, এটা কি হচ্ছে কাকা, সারাক্ষণ কৌতূহল, সারাক্ষণ আমার ভার্জিন বালকের মতোই তো, আমি কত কি কিছুই দেখিনি, সমস্ত মনে হচ্ছে ভার্জিন, এখন কত কি পড়ে রয়েছে ভার্জিন, কত রাস্তা দেখিনি, কত কত কাঠ দেখিনি, কত রকমের পোকা দেখিনি, কত রকমের পাখি দেখিনি, যাই হোক, আজকের স্পেশাল প্ল্যানিং তো তুমি বললে, অনেকেই আসছে গিফট দিচ্ছে, অনেকেই তোমাকে কাছাকাছি যাচ্ছে, কিন্তু আজকে আজকে স্পেসিফিক্যালি কোনো কি ফেসবুক লাইভ বা কিছু করবে, তোমার চ্যানেলের মাধ্যমে কিছু দেখতে পাবে কেউ? না আমার ইচ্ছে নেই রে,
কতগুলো জিনিস আমি করতে পারি সেগুলো নিয়ে আমার করার সময় সময় মুড থাকে না, ফট করে হঠাৎ কিছু মনে হলো লাইভ করলাম। হুম হুম হ্যাঁ দেখলাম, কিন্তু টুম করে আমার এমনি মানে ইচ্ছে সেরকম খুব ভালো, মানে তোমার ক্যামেরার অ্যাঙ্গেল গুলো খুব ভালো, রিঙ্গো ব্যানার্জি টাইপের, কে আছে ক্যারেক্টারকে বুঝতে দাও না, শুধু কি হচ্ছে দেখাও। আর আমাদেরও কোয়ারি, কে শিলাদার পাশে ওটা কে, ওটা কে হাতা নাড়ছে, কে খুন্তি নাড়ছে, রোজ কি আলাদা লোক নাকি একই লোককে শিলাদা অ্যাপয়েন্ট করেছে, খুব ইচ্ছে সবার জানো তো, আমার 100% আমারও খুব ইচ্ছে, কিন্তু সেটা বুঝতে পারি না, তোমাকে তো দেখা যায় না, তুমি ফ্রিতে দেখাও না নিজেকে, ঠিক আছে চলে একদিন রান্না করে খাওয়াবো। হ্যাঁ আছে যাবো। আর তোমার, চলে আর সব থেকে ভালো লাগে তোমার হচ্ছে, তোমার রান্নাটা হচ্ছে সরকারের ত্রাণের মতো, একটাই পমফ্রেট ভাজবে এমন ভাবে ভাজবে যেন 10 কোটি লোক একসাথে খাবে, ঠিক আছে, ইস মজা পেলাম খুব মজা পেলাম। আর তোমার, তোমার জন্য দারুণ একটা খবর আছে, তোমার বাড়ির কাছাকাছি ফিভারের স্টুডিও শিফট করছে গড়িয়াহাটে, তুমি তুমি যখন তখন আসবে, খাবে দাবে ঘুরবে, দারুণ, মানে সিরিয়াসলি আমরা বেঁচে গেলাম গো, নিউ টাউন আসাটা খুব মুশকিল ছিল দাদা, মানে অনেক 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 দূরে হিসেবে হিসেবে, এখানে দেবজিৎ নুসরাত আসতে পারে, তোমার পক্ষে আসা খুব মুশকিল, তোমার তো পেছনে প্রডিউসার নেই গো, খুব ভালো থেকো, আর ধরবো ধরবো করছি তো চলবে, আমার ওই গানটা তো আজকে বাজাবোই, খুঁজে বের করে আসুন এদিকে সব থেকে বেশি লাভ, ও বাবা কিছু পুরনো, আচ্ছা ওইটা মনে আছে সজনী গানটা গাও, এখন মানে যদি এখন শো করো গাও সজনী, অনেক মানে এখনকার জেনারেশনের, সেদিনকে একজনকে বলছিলাম যে যে সমস্ত ডিরেক্টরের সঙ্গে মেগা সিরিয়াল করেছে তারা এখন কেউ অনেকে বেঁচে নেই, যেমন কাবুল গোস্বামী, দেবাংশু কাকু, অনেককেই দেখেছি, সেরকম তোমার কাবুল দা, না না দেবাংশু কাকু বেঁচে নেই তো, কাবুল দা আছে বোম্বেতে, আছে কাবুল দা, কাবুল দা বোম্বেতে আছে, কিন্তু কাবুল দাকে দেখা যায় না, যাই হোক ইয়েটা, হ্যাঁ তারপর তোমার জয় মুখোপাধ্যায়, তারপর তোমার দেবিদাস কাকু, অনেকেই মানে ইনফ্যাক্ট তুমিও যখন মিউজিক অ্যালবাম করতে তখনকার অনেক ডিওপি, আজকে তো আরেকজনের জন্মদিন জানো তো, যাকে চাকি বললে রেগে যায়, আজকে তারও জন্মদিন, তোমার আর চাকিদার, আমার আর শান্তনু মৈত্রর, আমরা দুজন দুজনকে সেম টিভি বলি 22শে জানুয়ারি, না হ্যাঁ 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 আজকে দেবদানেরও জন্মদিন নাকি পিকুরও নাকি, আরে বাবা ওকে তো জন্মদিনে উইশ করা যাবে, ওর বাবাকে উইশ করতে হয়, ওর বাবা ওর থেকে বেশি বলে, ওর বাবা সেলিব্রিটি, ছেলে সাধারণ, কেটে ফেলবে যদি শুনতে পায় না, এক্ষুনি ওখান থেকে জুতো ছুঁড়বে ওই বাড়ি থেকে নাগের বাজারের, আরিয়ানকে, আরিয়ানের জন্মদিন আজকে, আরিয়ানের জেনানের জন্মদিন, আরে বাবা তোমার তাহলে নিশ্চয়ই একটা আয়ান বলে ছেলে আসবে জীবনে, এই ধি ধি কেমন আছে, ধি কেমন আছেন, ধি আছে ভালো আছে, ও একটা অনেক খবর নতুন চাকরি জয়েন করেছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হোম একটা চাকরি জয়েন করেছে, ও গ্রাজুয়েশনটা ও সাবমিট করে দিয়েছে, ও ভিজুয়াল মিডিয়া এখন গ্রাফিক্স আর অ্যানিমেশন নিয়ে কাজ করছে, হ্যাঁ ও এখন ও ব্যাঙ্গালোর ছিল, হ্যাঁ ছিল জানি, এসে তারপরে দিল্লি গেছিল একটা ফিল্মের, তারপরে এসে এসছে এখন কলকাতায়, পারলে মানে আমি আমি বলি শিলাদা, ধি তারপরে আমাদের বিহু, এরা যেন সব সেম ব্যাচের না, খরাসদার ছেলে বিহু ধি সব সেম ব্যাচের, খুব মনে পড়ে লক্ষ্মীছানা সেই গান কি ফেমাস ছিল তখন বাবা, সত্যি এই ধরনের নন ফিকশনগুলো করা উচিত, তারপরে তুমি টাকা না সোনা সেই সময় তোমার তোমার একটা এপিসোড ছিল, আমার এখনও মনে পড়ে সেসব দিন, খুব ভালো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং বেরিও না খুব একটা, দরকার পড়লে জলের বোতল কিনতে বেরোচ্ছে, সিগারেট বেরিও না যতটা, বেরোই তো খুব কম, কিন্তু কিছু বেরোতো না, তো বেরোতেই হয় না, যখন কোভিড হয়েছিল তখন আমি ফার্স্ট কাজ যেটা করেছিলাম, আমি থানার যখন প্রথম দিকে থানায় ফোন করে আমি বলেছিলাম অনেকটি গান আছে, আমি আছি, আমার এনার্জি আছে, আমি জানি বিগত খারাপ সময় চলছে, তবে অনেক গেম নিতে হবে, যদি আমাকে প্রয়োজন পড়ে কোথাও যাওয়ার জন্য কিছু করার জন্য আপনাকে হেল্প করার জন্য, এর থেকে পিছিয়ে আমি কিছু করতে পারবো না, যদি আপনাদের অনেক সময় পৌঁছানো লোকের শর্টেজ পড়ে যেতে পারে তো দাঁড়িয়ে আছে, আমি নিজে তাদের সেই কাজের জন্য সাহায্য করে আসবো, খুব ভালো, তারপর থানায় ফোন করে যে বললে তোমার গাড়ি আছে, তুমি একটা লোক আছে জলজ্যান্ত কাজ করে দেবে, ওরা তো এসব শুনলে একটুখানি শুনলেই গাড়িটা নিয়ে যায়, আপনি চিন্তা করবেন না আমি সামনে দিচ্ছি, বাহ জানে শিলাজিৎকে এসব রিকোয়েস্ট করে লাভ আছে, থানাটাই নিয়ে নেবে তারপর,
বলছে লাভ নেই বাবা, খুব ভালো থাকে সুবিধা। সিরিয়াসলি তোমার সাথে কথা বলে না অনেক মানে মনে পড়ে, ডেফিনেটলি মানে তুমি আমার ছোট থেকেই তোমার গান আমরা শুনি প্রত্যেকেই, ইনফ্যাক্ট তুমি যে শুধুমাত্র চ্যাংরামো মিউজিক নয়, তুমি যে মানে শুধুমাত্র ইয়ার্কি বা এইচ এইসব না, তুমি ক্লাসিক্যাল মিউজিক নিয়েও জানো অনেক কিছু। তোমার সামনে যে কোনো ক্লাসিক্যাল সিঙ্গার যদি কোনো গান গায় কোন রাগ থেকে শুরু হয় সেটাও তুমি জানো, অনেকেই জানে না আমি জানি। কিন্তু আমি ডেফিনেটলি আমি আমার খুব ভালো লাগে যে আমি এত বছর পর ঘুরে এসে এমন একটি প্রফেশনে কাজ করি যে তোমার ইন্টারভিউ নিতে পারছি। ডুবলু ডিলু ডুবলু ডিলু ডুব আর চামড়ু চুপটু চামড়ু চুপটু চাম। খুব হ্যাঁ নিশ্চয়, তুমি যেটা বললে ওটা সবসময় বলবো, দুর্গাপুজোর সময় একটু সাবধানে সবাইকে ঘুরতে, আমরা করছি ওই ক্যাম্পেইনটা, আমরা অলরেডি করছি, মানে সিরিয়াসলি মানে খুব খারাপ লাগছে। আর তোমার জীবনটা চায়নার চায়নার প্রেসিডেন্টের মতো কাটুক সবসময়, তুমি যে কোনো দ্বীপপুঞ্জে লুকিয়ে থাকো, ভালো থাকো, আর কানে রাখো ফিভার 104, আর অন্যান্য স্টেশন শুনলেও একই কথা বলবো, কারণ যখন তখন চাকরি চলে যেতে পারি সেই স্টেশন জয়েন করতে পারি। ঠিক আছে বাবা, সামনে টেলিভিশন, শোনো সামনে টেলিভিশন চ্যানেল খোলা, অর্জুন সিং এর হাতে বিরাট বড় মোমবাতি লাল রঙের, বাতি জ্বালিয়ে দেবে, আমি রাখছি। এতক্ষণ আমার সাথে লাইনে ছিলেন শিলাজিৎ মজুমদার, শিলাদা। আজকে শিলাদার জন্মদিন, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ শিলাদাকে আমার সাথে এতক্ষণ বকার জন্য, এবং বলতে গেলে আমার প্রথম মেন্টার শিলাদা। 2006 আমি যার কাছে যাই যে আমি নাম করতে চাই, খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হতে চাই, খুব তাড়াতাড়ি বম্বে যাওয়ার আগে এটা যে এসব করতে চাই কী করবো, বললো তোর এসব হবে না, তুই আমার মিউজিশিয়ান হতে পারবি না, তুই নিজে একজন আর্টিস্ট হতে পারবি। 14 বছর পর শিলাদার সাথে কথা হলো ইন্টারভিউয়ের মাধ্যমে, আমার মাঝখানে কথা হয়, আজকে ভিডিও কল করেছিলাম সকালবেলা জন্মদিনের উইশ করতে, দেখছি দেখছি শিলাদা খালি গায়ে বসে আছে। প্যামেলা অ্যান্ডারসন ভেবে আমি ফোনটা কেটে দিচ্ছি, আর এখন লাইভটাও শেষ। শিলাদাকে সবাই শিলাদার পেজে গিয়ে ধন্যবাদ জানাই।